আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স, আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা 19 ইঞ্চি এলইডি এসেছে। তো এই টিভির নাটগুলো আমি খুলে নিয়েছি এবং এটা অনেকটাই পুরাতন। বলতে গেলে এলইডি টিভির সামনে কোনো নাম নেই, একমাত্র যেই কোনো স্মার্ট এলইডি টিভি, যেই কোনো এলইডি টিভি বা সিআরটি টিভি আমরা রিপেয়ারিং করে থাকি। আমি নাকি খুলে করে নিয়েছি, যেগুলো মেকানিককে ফেরত দেয় আমরা সেগুলিরও কাজ করে থাকি। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটি হাইকোল কাট লাগানো রয়েছে, সেটা হচ্ছে মানে 59 আরেকটি এসএমপি। তো এটার কোনো পাওয়ার নাই, এটা সম্পূর্ণ ডেড। তো আমরা একটু পাওয়ার লাগিয়ে দিয়ে দিয়েছি, কারণটা কেন মেকানিক ফেরত দিয়ে দিছে। আমরা প্রথমত তারপরে কেন পাওয়ার নাই আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এবং কাজ দেখানোর জন্য কেন এইটার কি অবস্থা। আমরা প্রথমত এসএমপিএসটি খুলে না, আমি এসএমপিএসটি খুলে নিচ্ছি। আমি এখন কিছু করে নিলাম, আগে দেখে নিই এখন কিছু প্রবলেম। তো এটি স্কিপ করে নেব। তো এই সেই এসএমপিএস দেখতে পারতেছেন, এটা হচ্ছে কামাই এলইডি টিভি। আমরা আর পিস করে নেব। এই এসএমপিএসটি দেখতে পাচ্ছেন পুরে কি পর্যায়ে চলে গেছে। তো এই এসএমপিএসটি এইভাবে রিপেয়ারিং করলে কি হবে কি হবে না একটু আমরা দেখব। এটার আসলে মূলত এই এসএমপিএসটি যে ইনপুট ট্রানজিস্টার বা মসফেট থাকে, সেই মসফেটটি শর্ট হয়ে যাওয়ার কারণে এখানকার যে রেজিস্টারগুলো রয়েছে সেগুলি সব পুড়ে গিয়েছে। তো আমরা এটাকে বাইপাস করে দিলেও হবে, অথবা
আমরা এটাকে অরিজিনাল ভাবেই করার চেষ্টা করব। তো প্রথমত এই আউটপুট ট্রানজিস্টারটি চেঞ্জ করে দিতে হবে, সরি ইনপুট ট্রানজিস্টারটি চেঞ্জ করে দিতে হবে, তারপর দেখি কি প্রবলেমে দাঁড়ায়। তো আমরা এখন এসএমপিএস যে ট্রানজিস্টারটি রয়েছে সেটি খুলে নিতেছি। তো এই হচ্ছে ট্রানজিস্টারটি। তো ট্রানজিস্টারটির নাম্বার কত আমি একটু দেখি নেই। তো এই ট্রানজিস্টারের নাম হচ্ছে, নাম্বার হচ্ছে 4N60A, 4N60A। তো এই 4N60 এই ট্রানজিস্টারটি শর্ট হয়ে যাওয়ার কারণে, মানে এটা মোসফেটি আমরা বলি, আমাদের কারো একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা সব দিক দিয়ে রিডিং মারছে। এটা একেবারেই শর্ট হয়ে গিয়ে, তো আমরা এটা রেখে দেবো, তারপর অন্যান্য জিনিস মেশিনে। তো এখন একটু মেপে নেবো, রেজিস্টারটি কেটে গিয়েছে। তো তো এটার সাথে সাথে এটার ভিতরে যেই মিনি একটি আইসি থাকে, সেই মিনি আইসিটিও কেটে গিয়ে, মানে শর্ট হয়ে গিয়ে। তো আমি পার্স দিয়ে কাজ না হওয়ার কারণে আমি একটি KLY লাগিয়ে নিলাম। এখন দেখি এই KLY দিয়ে ভোল্টেজটা ওঠে কিনা। আমি দেখতে পেলাম বাইপাসে KLY দিয়ে আমার ভোল্টেজটি উঠে গেছে, মানে এসএমপিএসটি ওকে হয়ে গেছে। তো আমরা এখন এটাকে চেক করে নেব। তো এই ধরনের এসএমপিএস প্রবলেম হলে এখন বর্তমানে এই KLY যে মডুলগুলি রয়েছে, তো এই মডুল দিয়ে সহজে কাজগুলি করা যায়। আর যদি অরিজিনালভাবে কাজ করতে গেলে এটার ভিতরে যেই যা কিছু আছে, ট্রানজিস্টার মসফেট লাগাতে হয়, প্লাস মানে সব কিছুই করতে হয়। আমরা একটু স্কিপ করে নেব। আমরা সেটিং করে নিলাম, এখন দেখবো টেস্টটি দিয়ে পাওয়ার কিন্তু চলে এসেছে। তো কার্ডেও প্রবলেম হয়েছে, তো এই কার্ডটি চেঞ্জ করে দিতে হবে। তো আজ এই পর্যন্ত, কি দেখো আগামী ভিডিওতে, সকালে থাকবেন, আসসালামু আলাইকুম।